How to be top performer by four task method. আমি সুরুজ্জামান রুদ্র, আছি আপনাদের সাথে। আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে কথা বলবো একজন সাধারণ সেলস আর মার্কেটিং পার্সন কিভাবে কোম্পানির টপ পারফর্মার হতে পারে। একজন সাধারণ সেলস অর মার্কেটিং পার্সন কিভাবে কোম্পানির টপ পারফর্মার হতে পারে। কখনো কি ভেবেছেন আমাকে ফার্স্ট হতে হবে, আমি ফার্স্ট হতে চাই, আমাকে ফার্স্ট হতেই হবে? আচ্ছা বলুন তো, ইচ্ছে করলে কি টপ পারফর্মার হওয়া যায়? হয়তো বা অনেকে বলবেন না, ইচ্ছে করলেই টপ পারফর্মার হওয়া যায় না। কিন্তু আমি বিশ্বাস করি ইচ্ছে করলেই টপ পারফর্মার হওয়া যায়, যদি অন্তরে বিশ্বাস থাকে। অন্তরে বিশ্বাস থাকলে জয় আপনার হবেই হবে। আমরা যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছি, আমাদের সফলতার পিছনে কনফিডেন্স লেভেল অনেক বড় ভূমিকা পালন করে থাকে। আর সেই কনফিডেন্স লেভেলকে 100-এ 100 নিয়ে যেতে পারে আপনার বিশ্বাস, আপনার আত্মবিশ্বাস। বিশ্বাস শব্দটি অনেক ব্যবহার করেছেন, কখনো এটা নিয়ে চিন্তা করেছেন? কখনো ভেবেছেন এই বিশ্বাস শব্দটির গুরুত্ব কতটুকু? প্রশ্ন থাকলো আপনাদের কাছে, বিশ্বাস শব্দটির গুরুত্ব কতটুকু এটা নিয়ে একটু চিন্তা করবেন। আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি। কখনো ফোর টাস্ট নাম শুনেছেন? ফোর টাস্ট মানে চারটি বিশ্বাস। হ্যাঁ, এই চারটি বিশ্বাস আপনাকে শেকড় থেকে শিখরে উঠাতে পারে। এই চারটি বিশ্বাস আপনাকে টপ পারফর্মার বানাতে পারে। চলুন জেনে নেই কি সেই চারটি বিশ্বাস। নাম্বার ওয়ান, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। দেওয়ার মালিক আল্লাহ, আপনি চেষ্টা করবেন, আল্লাহ প্রতিদান দিবে, এই বিশ্বাসটুকু অন্তরে থাকলে হবে। নাম্বার টু, কোম্পানির উপর বিশ্বাস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যে কোম্পানি মাস শেষে আপনাকে বেতন দিচ্ছে, যে বেতনে আপনি সংসার পরিচালনা করছেন, সেই কোম্পানির উপর কতটুকু বিশ্বাস আছে আপনার, কতটুকু ভালোবাসা আছে আপনার? আপনি কি জানেন, এই কোম্পানির উপর যদি আপনার 100% বিশ্বাস আর 100% ভালোবাসা থাকে, সাকসেস আপনি পাবেনই পাবেন। আর যদি আপনি সাকসেস না পান, আপনি যদি সাকসেসফুল না হতে পারেন, তাহলে বুঝতে হবে কোম্পানির উপর আপনার বিশ্বাস এবং ভালোবাসার অভাব ছিল। আপনাকে বিশ্বাস করতে হবে আপনার কোম্পানি আপনার কাস্টমার এবং আপনাকে ঠগাবে না। অর্থাৎ আপনার সন্ধ্যার কথায় বিশ্বাস করে আপনার কাস্টমার যে ইনভেস্ট করবে তা আপনার কোম্পানি খেয়ানত করবে না। অত্যন্ত যত্ন সহকারে নির্দিষ্ট সময় পর আপনার কাস্টমারের হাতে কোম্পানি সুন্দরভাবে প্রজেক্ট হ্যান্ডওভার করবে। এটাও বিশ্বাস করতে হবে কোম্পানি আপনাকেও ঠগাবে না, আপনার পারফরম্যান্সের জন্য কোম্পানি আপনাকে রিওয়ার্ড দিবে, ইনক্রিমেন্ট দিবে। একটা বিষয় মনে রাখবেন,
মানুষ টাকা উপার্জন করে খরচ করার জন্য। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত চাহিদা পূরণ করার পর অবশিষ্ট যে অর্থ থাকে তা দিয়ে মানুষ সম্পত্তি অর্জন করতে চায়। ধরুন একজন ক্রেতা, তার হাতে টাকা এসেছে, সে এখন এই টাকা দিয়ে একটা অ্যাপার্টমেন্ট পারচেস করতে চায়। সে অনেকগুলো কোম্পানির রিপ্রেজেন্টেটিভকে, অনেকগুলো কোম্পানির প্রতিনিধিকে সে ফোন করেছে, অনেকগুলো কোম্পানির প্রতিনিধি তার সঙ্গে মিট করেছে, দেখা করেছে, তাদের প্রোডাক্টগুলো, তাদের প্রজেক্টগুলো নিয়ে কাস্টমারের সঙ্গে কথা বলেছে। কিন্তু একজন প্রতিনিধি সাকসেস হতে পারবেন, সে তার অ্যাপার্টমেন্টটি, তার কোম্পানির অ্যাপার্টমেন্টটি এই কাস্টমারের কাছে সেল করতে পারবেন, বাকি প্রতিনিধিরা ফেল করবেন, তারা বিক্রি করতে পারবেন না। কি তার কারণ, কখনো কি একটু বিশ্লেষণ করেছেন, একটু চিন্তা করেছেন? আমি বলতে চাই, যখন কোনো ক্রেতা কোনো রিয়েল এস্টেট কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আর প্রতিনিধির সাথে কথা বলে, তখন সে ওই প্রতিনিধির এ টু জেড অনেক সুন্দরভাবে, গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করে। সে বুঝতে চেষ্টা করে ওই রিপ্রেজেন্টেটিভ তার কথার মধ্যে কতটুকু পরিমাণ সে তার কোম্পানিকে ভালোবাসে, সে তার কোম্পানিকে ট্রাস্ট করে। সে বোঝার চেষ্টা করে একটা সেলস পারসন, একটা সেলস রিপ্রেজেন্টেটিভ তার কথার মধ্যে কতটুকু পরিমাণ সে তার কোম্পানিকে ভালোবাসে, কোম্পানিকে ট্রাস্ট করে, এটা প্রকাশ করেন। যে সেলস পারসন তার কোম্পানির উপর শতভাগ বিশ্বাস ও ভালোবাসা দিয়ে কথা বলে, কাস্টমার ওই সেলস পারসনের কথাতে মোটিভেটেড হয় এবং ওই কোম্পানিতে সে ইনভেস্ট করে। তার মানে আমি বা আমরা এটা বুঝতে পারি যে কোম্পানির উপর যদি আপনার শতভাগ ভালোবাসার বিশ্বাস থাকে, আপনার পক্ষে ভালো সেল পাওয়া সম্ভব, টপ পারফর্মার হওয়া সম্ভব। নাম্বার থ্রি, প্রজেক্টের উপর বিশ্বাস এবং প্রজেক্ট সম্বন্ধে যথেষ্ট জ্ঞান। আপনি যে অ্যাপার্টমেন্ট বিক্রি করার জন্য কাস্টমারদের কাছে যাচ্ছেন, তার আগে বলুন তো এই প্রজেক্টের উপর আপনার কতটুকু বিশ্বাস আছে, অর্থাৎ প্রজেক্ট লোকেশন, কনস্ট্রাকশন কোয়ালিটি, রাইট টাইম হ্যান্ডওভার। কনস্ট্রাকশন কোয়ালিটি, রাইট টাইম হ্যান্ডওভার, এই দুটোর উপর আপনার কতটুকু বিশ্বাস আছে, আগে আপনার নিজের মধ্যে কনস্ট্রাকশন কোয়ালিটি যে আপনার কোম্পানি বেটার কনস্ট্রাকশন কোয়ালিটি দিবে এটা সম্বন্ধে পূর্ণ বিশ্বাস থাকতে হবে, এবং আপনার কোম্পানি যে রাইট টাইম প্রজেক্ট হ্যান্ডওভার করবে এটার উপরে আপনার পূর্ণ মাত্রায় বিশ্বাস থাকতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনার প্রজেক্ট সম্বন্ধে যদি আপনার নিজের মধ্যে বিশ্বাসের ঘাটতি থাকে, তাহলে কোনো দিনই আপনি এই প্রজেক্ট সেল করতে পারবেন না। আপনি যখন কাস্টমারের সঙ্গে কথা বলবেন, তখন আপনি কাস্টমারের প্রশ্নের কোনো উত্তর দিতে পারবেন না, আর উত্তর দিতে পারলেও কাস্টমার আপনার ওই উত্তরে খুশি হবে না। এবার আসি প্রজেক্ট সম্বন্ধে জ্ঞান। আপনি যে প্রজেক্টটা, আপনি যে প্রজেক্টটা সেল করার জন্য কাস্টমারদেরকে অফার করছেন বা কাস্টমারদেরকে সাথে যাচ্ছেন, দেখা করছেন,
ওই প্রজেক্ট সম্বন্ধে এ টু জেড জ্ঞান অর্জন করতে হবে আপনাকে, এ টু জেড। আপনার পাইলিং থেকে শুরু করে একদম ফিনিশিং পর্যন্ত প্রত্যেকটা সেগমেন্ট, স্টেপ বাই স্টেপ আপনাকে প্রত্যেকটা সেগমেন্ট সম্বন্ধে স্টেপ বাই স্টেপ আপনাকে নলেজ গেদার করতে হবে, যেন আপনি প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে আপনার কাস্টমারকে অনেক সুন্দরভাবে আপনি বর্ণনা করতে পারেন। পাশাপাশি ইউনিক সেলস পয়েন্ট ইউএসপি, ইউএসপি নিয়েও আপনাকে কাজ করতে হবে। বর্তমান মার্কেট কম্পিটিটিভ মার্কেট, আপনার কম্পিটিটর কোম্পানির তুলনায় আপনার প্রজেক্টটা কোন দিক থেকে ভালো আছে সেটা আপনার কাস্টমারের সামনে সুন্দরভাবে তুলে ধরতে হবে। আপনার কাস্টমারের সামনে আপনি যদি আপনার প্রজেক্টটি সুন্দরভাবে তুলে ধরতে পারেন, তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন, সাকসেস আপনার হাতে ধরা দেবেই দেবে। নাম্বার ফোর, নিজের উপর বিশ্বাস। সাকসেসফুল হওয়ার জন্য নিজের উপর বিশ্বাস রাখার বিকল্প নাই। আপনি যদি নিজেই নিজের উপর বিশ্বাস রাখতে না পারেন, তাহলে অন্যরা কোন আশায় আপনার উপর বিশ্বাস রাখবে? আপনার মনের ভিতর সারাদিন উকি দেয়, সেলস অ্যান্ড মার্কেটিং জব আমার ভালো লাগে না, ইস যদি বিসিএস ক্যাডার হতে পারতাম, এত কষ্ট করতে হতো না। আপনি যদি আপনার পেশাকে সম্মান করতে না পারেন, তাহলে কোনো দিনই আপনার দ্বারা এই পেশায় সাকসেস পাওয়া সম্ভব না। অর্থাৎ পেশাকে সম্মান দিতে না পারলে আপনি ওই পেশায় কোনো দিনই সাকসেস পাবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় নতুন ছেলেরা কোম্পানিতে জয়েন করেই সিনিয়রদের কাছে, কোম্পানির কাছে লিডের জন্য আবেদন করে। কোম্পানি বা সিনিয়র লিড দিলে সেই লিড তারা ফলো আপ করে, তাদের নিজ থেকে নতুন কোনো প্রসপেক্ট তারা তৈরি করতে পারে না, তার একটা হীনমন্যতায় ভোগে, একটা লজ্জায় ভোগে, নিজের কেরিয়ারটাকে তারা, নিজের আত্মপরিচয়টা তারা মানুষের সামনে দিতে লজ্জা বোধ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক সেলস পারসন হাই প্রোফাইলের কাস্টমারদেরকে ফোন করতে ভয় পায়, ভয়ের মধ্যেই তারা ওই পার্সনকে ফোন দিল। অপর পাশ থেকে ওই প্রসপেক্ট যখন শুনল একটা সেলস পার্সন ফোন করেছে, উনি বলল আমি মিটিংয়ে আছি, পরে ফোন করেন। শুনেই কিছু সেলস পার্সন এটাকে নেগেটিভ চিন্তা করছেন, অনেকেই পরে কল দেন এই শব্দটির অর্থ বুঝতে ব্যর্থ হন, অনেকেই মনে করেন উনাকে আর ফোন দেওয়া যাবে না, অনেকে মনে করেন পরে কল দেন তার মানে উনি আমাকে উপযুক্ত সময়ে ফোন দিতে বলেছেন। এই উপযুক্ত সময়ে ফোন দেওয়াই হলো সেলসম্যানশিপ, আর এই সেলস পার্সনের পক্ষেই এটা করা সম্ভব যার মধ্যে আত্মমর্যাদা আছে, আত্মবিশ্বাস আছে, আমি পারবো, আমাকে পারতে হবে, এই কথাটি আছে। আচ্ছা, জীবনে কখনো প্রেমে পড়েছেন? প্রেম কি একদিনে হয়েছিল না সময় লেগেছিল? আচ্ছা, প্রেম করার সময় কি এটা মাথায় এসেছিল প্রেম করতে অনেক অর্থবিত্ত টাকা পয়সা দরকার? এগুলো আসেনি মাথায়। কি মাথায় এসেছিল? তোমাকে ভালো লেগেছে, তোমাকে চাই, তোমাকে ভালো লেগেছে, তোমাকে চাই, আর কিছু চাই না। যেমন অনেক শুনেছেন
প্রেমে ব্যর্থ হয়ে মানুষ দেব দেবদাস হয়েছে, বিষ খেয়েছে, নেশা করেছে। আচ্ছা, কখনো কি শুনেছেন সেলসে ব্যর্থ হয়ে মানুষ দেবদাস হয়েছে, বিষ খেয়েছে? কেন শুনেননি? প্রেমের ক্ষেত্রে যদি আপনার চিন্তা আসে, একটা সুন্দর মেয়েকে আপনি দেখেছেন, ওই মেয়েটাকে ভালো লেগেছে, অ্যানি হাও আপনি ওই মেয়েকে চাচ্ছেন, ওই মেয়ের সাথে প্রেম করতে চাচ্ছেন, তাহলে ঠিক সেভাবে কেন সেলসের ক্ষেত্রে আপনার মনের মধ্যে আসবে না, সেল আমাকে করতেই হবে, সেল আমাকে করতেই হবে, সেল আমাকে করতেই হবে, কেন এটা মাথার ভিতর আসছে না? প্রেম করার সময় ধর্ম, বর্ণ, গোত্র এগুলো আপনার চিন্তায় আসে না, সেল করার সময় কেন মাথার মধ্যে এটা আসে? আপনি যদি আপনার পেশাকে সবার থেকে উপরে ধরতে না পারেন, সবার থেকে উপরে রাখতে না পারেন, তাহলে কখনোই আপনার দ্বারা সেরা পারফর্মার, টপ পারফর্মার হওয়া সম্ভব নয়। টপ পারফর্মার হওয়ার জন্য সব থেকে আপনাকে ভালোবাসতে হবে আপনার কেরিয়ারকে, আপনার নিজের আত্মবিশ্বাসকে। নিজের মধ্যে জেদ তৈরি করুন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনি ফার্স্ট হতে পারেননি, তাতে কি হয়েছে? কর্মজীবনে আপনাকে ফার্স্ট হতে হবে, কর্মজীবনে ফার্স্ট হতে হবে। কর্মজীবনে ফার্স্ট হওয়ার জন্য নিজের আত্মবিশ্বাসের বিকল্প নেই। একটি কথা চিৎকার করে বলুন, আমাকে পারতে হবে, আমি ফার্স্ট হতে চাই, আমি সেরাদের সেরা হতে চাই, আমি সেরা সেলস পার্সন হতে চাই। বিশ্বাস করুন, ফোর টাস্ট ম্যাথড যদি আপনি ভালোবেসে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন, সাকসেস আপনি পাবেনই পাবেন, সাকসেস আপনি পাবেনই পাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।